আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানেই থাকেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনাদের দুয়ে আমরা সবাই ভালো আছি। তো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মেহমান চলে গেছে, বাড়ি একদম খালি। আমার মেয়ের মনটা অনেক খারাপ। আজকে কিছু কাঁচা বাজার আনছে, কাঁচা মরিচ আনছে 1 কেজি। ওই বক্সে রাখছি, বক্সের ডি নর্মালি রাখুন, আর এইগুলো পল্লিতে বইরা ডিপে রেখে দিব। আমি সবসময় ডিপে রেখাই খাই কাঁচা মরিচ, কারণ নর্মালি রাখলেও পচে যায়, এই কারণে ডিপেই রাখি। একটা কাঁঠাল আনছে, কাঁঠালের এই জায়গায় অনেক দাম, এই কাঁঠাল দেয় 80 টাকা নিছে। মুড়ি আনছি, 1 কেজি মুড়ি নিয়ে আসছে। কি সবজি? সবজি আনছে কোহি, দুলদুল, ঝাড়ু ছিল না, একটা ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ুটা ভেঙে গেছিল। তো আজকের বাজার এই ছিল। মাছের বাজারে অনেক দাম, মাছ আনতে পারে নাই, প্রচুর দাম মাছের। সবজিও আজকে অনেক দাম গেছে, সবজির বাসায় বলতেছে যে সবজির আজকে অনেক দাম। এখন রান্না করতে যাব, রান্না করে দেখি কি রান্না করব। আজকে হয়তো কিছু রান্না করব না, শুধু ডিম ভাজা ভাত খাবো। কাঁঠাল দেমুরি দেখাইব, এই কারণে কাঁঠাল নিয়ে আসছে, আর একটু ঠান্ডা ঠান্ডা। এখনও কোনো কাজ করা হয় নাই, মনটা অনেক খারাপ। বসে রয়েছি সকাল থেকে, 12টা বেজে গেছে, 12:30। গড়বড়া মানুষ ছিল, অনেক খারাপ লাগতেছে। ভাই বোনের লিগে, আব্বার লিগে, মানে সবার লিগে খারাপ লাগতেছে অনেক। আজ সকালে নাস্তা কাঁঠাল দিয়ে মুড়ি, আব্বু একটা কাঁঠাল আনছে। অনেক বড় বড় কাঁঠাল লোয়াগো নাই, একদম চাইলে চাইলে এরকম কাঁঠালি খাইতে ভালো লাগে। মিষ্টি আছে, রুটি রুটি যে মজা লাগবো মরিচে। আর শুধু ডিম ভাজি, আর কোনো রান্না বাড়া নাই। মেয়েরা বলে খাইতে দিতেছে, আর শুধু কালকের তরকারি ছিল, গরম করছি। এই আজকে রান্না বড়া খাওয়া দাওয়া, দাওয়ার কটা দাওয়ার। তরকারি খাইতো না তোমার আব্বু? রাতের খাবার মাছ ভাজি ভাত, এই আজকে রাতের খাবার। মাছ ভাজি করছি, ভাত নাও, তোমার আব্বুরে খেতে দেবো।